বাজারে ব্যাঙ্গালোর গ্যাসে যাওয়ার পরে পলিউশন গুলিতে আমি ছাড়ছি, ওই গুলি এখানে করি আর লগালগে ডেট বুঝি লোয়াছি মাড়ি মুড়ি দিয়ে দুটা বাচ্চা তুলছে, একটা বাচ্চার মাও আছে এখানে, আমি এটা বিছার চাই যাব দশবার্ষীর কাছে বিছার চাই, পুলিশের নির্যাতনে আমার ছেলে খুব বেশি আমি বিচার চাই এই দেশের মানুষের কাছে, বিচার চাই আমার ছেলে মারা গেছে, এখন যেটা ভালো হয় আইনের মাধ্যমে সেটাই তারা করবো, আমি আমার তার বলার কিছু আমার নাম হলো আবুল কালাম, আমার ছেলের নাম হলো শাহাবুদ্দিন। গত 5/8/2000 যখন শেখ হাসিনা পলাতক করে এই সংবাদ পেয়ে মানুষের ঢল নামে, এই ঢলে থানার পুলিশ, থানার ভিতরে অনেক পুলিশ ছিল, তারা মনে করছে থানা ঘেরাও করার জন্য আসতেছে, তারা এই ধারণার থেকে বাইর হয়ে আসে এবং ফায়ার করতে করতে বাইরে যায়। ওই সময় 7 জন লোক মারা যায়, থানার পুলিশ যখন ফায়ার করতে করতে বাইরে যায় 7 জন লোক মারা যায়, তার মধ্যে তার ধারাবাহিকতায় একজন হচ্ছে শাহাবুদ্দিন, তার বাবা হলে আবুল কালাম। হ্যাঁ, আজকে আমরা 32 নম্বরে মামলা করেছি, মামলার 200 ধারায় জবানবন্দি নিয়েছে এবং আদেশের জন্যে একটার দিকে আদেশ দেবে, আদেশের জন্য রাখছে। আমরা সালমান ইব্রাহিম শেখ হাসিনা সহ ফাসিস্ট শেখ হাসিনা সহ সালমান ইব্রাহিম আইনমন্ত্রী আনিসুল হক সহ 11 জনের বিরুদ্ধে আমরা মামলা করেছি। আমরা শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল, আনিসুল হক, সালমান এফ রহমান, মোহাম্মদ হাসান মাহমুদ, মোহাম্মদ আলী আরাফাত, চৌধুরী আব্দুল্লাহ মামুন, সাবেক আইজিপি হারুনুর রশিদ, বিপ্লব কুমার, হাবিবুর রহমান, এদের বিরুদ্ধে এরা নির্দেশদাতা, এদের নির্দেশে সকল পুলিশ সদস্য সারা বাংলাদেশব্যাপী, সমগ্র বাংলাদেশব্যাপী নির্বিচারে ছাত্র জনতার উপর গুলি বর্ষণ করে এবং হাজার হাজার লোককে হতাহত করে। আমরা এর ন্যায় বিচার চাই, এই ন্যায় বিচারের জন্য আদালতে আসছি, আদালতে শরণাপন্ন হচ্ছি, আমরা ন্যায় বিচার চাই এই ঘটনা। 100 গ্রাম রাঁধুনি হলুদ বা মরিচের গুঁড়ার সাথে 2টি এবং 200 গ্রামের সাথে 4টি রাঁধুনি স্বাদ মেশালি ফ্রি। ঘটনা হচ্ছে মোহাম্মদপুর চৌরাস্তার মাঝামাঝি, ওই যে 19 তারিখে সন্ধ্যা, শুক্রবার সন্ধ্যা 7:30 আনুমানিক, ওই আন্দোলনের সময় ফ্যামিলিগত সবাই গেছে আন্দোলনে, এর মধ্যে উপরের দিকে ডান পাশে গুলি করছে, এখান দিয়ে বাইরে কয়েকটা লাশ নেওয়া পরে হেলিকপ্টার ওরে নেওয়ার পরে ইভনিসিনে গেল, ইভনিসিনে যাওয়ার পরে ওরে নেওয়া মৃত্যু রাইডে দেখে মারা গেছে। পরে ওই রাতে 10:11 দিকে নিয়ে যেতে, পরে 10:11 সময় অ্যাম্বুলেন্সে করে আমাদের কিশোরগঞ্জ নিয়ে পরে মাটি দেওয়া হয়েছে কবরস্থানে। মোহাম্মদপুরে ঘটনাটা বয়স ছিল 12। হ্যাঁ, হ্যাঁ শিক্ষার্থী ছিল, হইলো আমি জেনারেল 4 পর্যন্ত পরে মাদ্রাসাকে ভর্তি ছিল, তার জুবায়েদ হোসেন ইমন আপন ভাই না, আর ওর মা বাবা একটু অসুস্থ হয়ে গেছে। ঘটনাটা হয়েছে আপনারা জানেন চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে, সগণ সারা বাংলাদেশের ছাত্র সমাজ যখন এই আন্দোলনের সাথে একত্রতা পোষণ করছে, সাথে সাথে এবং ছাত্রদের সাথে সর্বমোট জনতা যখন এটার সাথে ঐক্যবদ্ধ পোষণ করে, সেই সুবাদে তাদের আত্মীয় স্বজন সহ এই ঘটনাস্থলটা ছিল হচ্ছে মোহাম্মদপুর বাস স্টেশন, বিআরটিসি বাস স্টেশনের সামনে, আল্লাহ করে মসজিদের সামনে। যখন এই ঘটনাটা 19/7/2024 রোজ শুক্রবার সন্ধ্যা 7:30 নাগাদ ওই ঘটনাস্থলে স্নাইপার থেকে হেলিকপ্টারে শ্যুট করে, যেটা ছিল র্যাবের স্নাইপার, আপনারা জানেন ঢাকা শহরে দুইটা হেলিকপ্টার উড্ডয়ন করছিল, সেটা হচ্ছে র্যাবেরই, এবং ওখান থেকে শ্যুট করার কারণে যে বিক্টিমের এক পাশ দিয়ে অর্থাৎ কানের উপর দিয়ে গুলিটা ঢুকে থুতনির নিচ দিয়ে বের হয়ে যায়, ওই থুতনির নিচ দিয়ে বের হওয়ার কারণে ওই ছেলেটা বিক্টিমটা এক্সপোর্ট ডেট হয়, এবং
যারা ওখানকার ছিল ওর আত্মীয় স্বজনরা নিকটস্থ ইবনে সিনা হসপিটালে নিয়ে যাওয়া হয়, যাতে যাতে রাস্তার মধ্যে উনি মারা গেছেন। ইবনে সিনা হসপিটাল অথরিটি তাকে মৃত ঘোষণা করেন। স্টিল নাও হসপিটাল অথরিটি কোনো ধরনের তাকে ডেথ সার্টিফিকেট ইস্যু করে নেই। ওনারা সংশ্লিষ্ট থানায় তথা মোহাম্মদপুর থানায় কয়েকবার গিয়েছিল সেটা মামলা হিসেবে রুজু করার জন্য। ওখান থেকে অপারগতা প্রকাশ করে থানা সেট আপ ঠিক নাই বলে তাদেরকে ঘুরানো হয়েছে। তার বাধ্য হয়ে তারা আজকে আমাদের মাধ্যমে এসে বিজ্ঞ মহানগর আমার সিএমএম আদালতে 9 নম্বর কোর্টে রাজেশ স্যারের কোর্টে আমরা সিএর মামলা একটা ফাইল করি। সিএর মামলা ফাইল করে শুনানির অন্তে আমাদের বিজ্ঞ এমএম স্যার বললেন হচ্ছে সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দিলেন এই বলে যে আপনারা এটা রেগুলার এফআইআর হিসেবে রুজু করেন, রুজু করে আপনারা পরবর্তী তদন্ত কার্যক্রম শুরু করেন। আসামি আসামি ছিল হচ্ছে তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী থেকে শুরু করে সাবেক আরো অনেক, টোটাল আমরা 14 জনের 16 জনের বিরুদ্ধে আমরা ইয়া করছি। আপনার নামগুলো বলছি, নামগুলো বলে দিন। এক নম্বর আসামি ছিল হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, 2 নম্বর আসামি হচ্ছেন ওবায়দুল কাদের, 3 নম্বর হচ্ছেন আসাদুজ্জামান খান খামাল, 4 নম্বর আনিসুল হক, 5 নম্বর তাজুল ইসলাম, 6 নম্বর জাহাঙ্গীর কবির নানক, 7 নম্বর হাসান মাহমুদ, 8 নম্বর মোহাম্মদ এ আরাফাত, 9 নম্বর সালমান এফ রহমান, 10 নম্বর মোস্তফা জালাল মহিউদ্দিন, 11 নম্বর চৌধুরী আব্দুল্লাল মামুন সাবেক আইজিপি, 12 নম্বর হারুন সাহেব অতিরিক্ত আইজিপি ও র্যাবের মহাপরিচালক, 13 নম্বর হাবিবুর রহমান সাবেক ডিএমভি কমিশনার, 14 নম্বর ডক্টর খ মহিদুদ্দিন সাবেক অতিরিক্ত আইজিপি ক্রাইম অ্যান্ড অপারেশন, 15 নম্বর হারুন রশিদ অতিরিক্ত ডিআইজি ও সাবেক প্রধান ডিটেকটিভ ব্রাঞ্চ, 16 নম্বর বিপ্লব কুমার সরকার সাবেক যুগ্ম কমিশনার ডিএমভি। জি, তাদের স্পেসিফিক অভিযুক্ত হয়েছে তাদের প্রত্যক্ষ সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির কারণে, তাদের ডাউন দ্য লাইনের কনসার্ন থানা বা হচ্ছে ওখানকার যারা দায়িত্বরত কর্মকর্তা ছিলেন ওদের ইনস্ট্রাকশনে, স্পেসিফিক ইনস্ট্রাকশনে এই শ্যুটটা করা হয় এবং শ্যুটটা করার কারণে তাদের ডিসিজটা এক্সপোর্ট ডেট হয়। এটাই তার সুপ্রিম কোর্ট তারেক আবদুল্লাহ বাংলাদেশ সুপ্রিম কোর্ট। জি, থ্যাংক ইউ।